তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম অস্করে ভালো আছেন তো বন্ধুরা আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকুন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তো আমরা সাধারণত ফোনেই রিংটং হিসাবে অনেক রিংটং ব্যবহার করে থাকি তো মুদ্রা আজ এই ভিডিওতে আমি এরকম একটি ইউনিক রিংটং দেখাবো যে রিংটং দেখলে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে তো মুদ্রা এই ভিডিওতে আমি দেখাবো আপনার নামে একটি রিংটোন কীভাবে বানাবেন অর্থাৎ আপনাকে যদি কেউ কল করে তাহলে আপনার নাম বেজে উঠবে ঠিক এরকম मिस्टर বন্ধুরা এরকম যদি রিংটোন আপনার নামে বানাতে চান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি অন করে দিন বরাবরের মতো আমি আছি শরীফুল ইসলাম নীরব আপনারা দেখছেন বিডিএন্ডোর স্কুল তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই কাজটি করতে হলে সিম্পলি আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যান যেমন গুগল ইন্টারনেট এবং ক্রোম ব্রাউজার তবু সিম্পলি আমি ক্রোম ব্রাউজারে গিয়ে দেখিয়ে দিচ্ছি তবু সিম্পলি আপনি যখন ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি যেখানে সিম্পলি ওয়েব অ্যাড্রেস লিখুন যেখানে কিছু লিখে সার্চ করুন আপনি সিম্পলি ওখানে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর নিচে থেকে আপনি লিখবেন এফ ডি এম আর বন্ধুরা সিম্পলি আপনি কি কী লিখবেন ভালো করে দেখে নিন এফ ডি এম আর লিখে আপনি সিম্পলি এন্টার বা গোপাটনে ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন যে নিচে এন্টার বা গো পার্টন আমি সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম এন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এরকম এন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে নেম রিংটং তবন্ধুরা সিম্পলি এই ওয়েবসাইটে ক্লিক করে দিন অর্থাৎ এই অপশানটা তাই ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম এন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এফ ডি এম আর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে গুগল কাস্টম সার্চ বন্ধুরা এখানে আপনি আপনার নামটি সার্চ করে দেবেন বন্ধুরা সিম্পলি আমি আমার নামটা সার্চ করে দিচ্ছি বন্ধুরা এখানে যখন আমার নাম নীরব বলে সার্চ করে দিচ্ছি তবু বন্ধুরা সিম্পলি আমি যখন এন্টার বা গো বাটনে ক্লিক করছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে আমার নামে কতগুলো রিংটং এখানে চলে আসছে তবন্ধিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে নীরব পিক আপ দ্য ফোন এরকমভাবে অনেক রিংটোন চলে আসবে আপনি সিম্পলি যে রিংটোনটা আপনার ভালো লাগবে সেই রিংটোনটা আপনি ডাউনলোড করে নেবেন তুমি আমি সিম্পলি ডাউনলোড যেভাবে করবেন তার প্রসেস দেখিয়ে দিচ্ছি তোমাদের সিম্পলি আমি যখন রিংটংয়ের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তোমাদের এরকম এন্টারফেস চলে আসার পর আপনি কী করবেন নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপনি কী করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন যে নিচে ডাউনলোড এটাতে নয় আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন যে উপরে ডাউনলোড লেখা আছে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম এন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ডা আপনার এখানে দেখতে পাবেন যে রিংটংটা ভাজছে আপনি সিম্পলি আপনার রিংটংটা যদি ভালো লাগে তখন আপনি কী করবেন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটি অপশান আছে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন সিম্পলি আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন তো বন্ধুরা ডাউনলোড ক্লিক করে দেওয়ার পর সিম্পলি দেখবেন যে এখানে ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা ডাউনলোড হবার পর আপনি সিম্পলি কী করবেন ডাউনলোড হওয়ার পর আপনি সিম্পলি এটা রিংটংয়ে সেট করে দেবেন তো তার জন্য আপনি কী করবেন সিম্পলি আপনার ফোনে থাকা সেটিংসে চলে যাবেন এবং সেটিংসে চলে যাওয়ার পর আপনি কী করবেন আপনার এখান থেকে ফোর সাউন্ড অ্যান্ড ভলিউম আপনার আপনি কী করে করবেন সিম্পলি আপনি সাউন্ড খুঁজে নেবেন আপনার সেটিং থেকে বন্ধু সাউন্ডে চলে যাওয়ার পর আপনি সিম্পলি এখানে এরকম এন্টারফেস দেখতে পাবেন যে রিংটং তো বন্ধুরা সিম্পলি আপনি রিংটংয়ে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনি যে সিমের রিংটংটা সেট করতে চান সেই সিমটা সিলেক্ট করে দিন সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন প্লাস আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার যে ডাউনলোড রিংটংটা আছে আপনি সেই রিংটংটা সেট করে দিন তো বন্ধুরা এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এখানে দেখতে পাবেন যে আমি ডাউনলোড করেছি যে নীরব প্লিজ পিক আপ দ্য ফোন আপনি সিম্পল এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি সিলেক্ট করে দিয়েছি আপনি সিম্পলি কী করবেন উপরে দেখতে পাচ্ছেন যে ডান আপনি সিম্পলি ডানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনাকে যখনই কেউ কল করবে তখনই এই রিংটোনটা আপনার এখানে বাঁচতে থাকে ঠিক এক্সাম্পল হিসাবে যে রিংটোনটা আমার এখানে বাঁচছিলো ঠিক এরকম আপনার নামেও রিংটোনটা বাঁচবে তো মুদ্রা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কম বক্সে জানাবেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরেক্ষণ একটি ভিডিওতে তো আজকের জন্য বাই